আজ আমি বানিয়ে দেখাবো বকলি চিকেন। চিকেন নিয়ে নিয়েছি, বকলি নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে, আর নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচনো, পুদিনা পাতা, টক দই, সয়া সস, অলিভ অয়েল, লঙ্কা গুঁড়ো, নুন, প্রথমে আমি অল্প একটু অলিভ অয়েল দিয়ে দেব। এবার আমি বকুলিগুলো ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার আমি তুলে নিচ্ছি, আমি ওই কড়ার মধ্যেই আবার দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, রসুন কুচি, পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজা ভাজা করলাম না, এবার দিয়ে দিলাম কুচনো আদা। আদা দেওয়ার পরও হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি চিকেন গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিকেনটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি টক দই, 50 গ্রাম টক দই নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম ফাটিয়ে, সামান্য অল্প একটু জলও দিয়ে দিলাম। দিয়ে
দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর কুচানো কাঁচা লঙ্কা। হালকা একটু নাড়াচাড়া করে নেব। দু চামচ দিয়ে দিলাম সোয়া সস। আর দিয়ে দিচ্ছি ব্রকলি। এবার আমি জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেব না, হালকা গ্রেভি রাখবো। ঢাকনা বন্ধ করে 4-5 মিনিট এটা হতে দেব। দেখে নেব চিকেন সেদ্ধ হয়েছে কিনা। রেসিপিটা আমার হয়ে গেছে। আমার রেসিপি রেডি, ব্রকলি চিকেন।